বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি সেদিন শাড়ি পরে পদ্মসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। শাড়ি তখনই পরে যখন আমাদের সাথে সংহতি প্রকাশ করার জন্যই বিদেশি নেতারা সাধারণত শাড়ি পরে সেখানে গিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে, পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে, ভারত তো অভিনন্দন জানিয়েছে, সমগ্র পৃথিবী থেকে অভিনন্দন বার্তা এসছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিএনপি অভিনন্দনটা জানাতে পারে নাই। তাদেরকে আমন্ত্রণ জানানোর পরও তারা পদ্মসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যায়নি। এমনকি মির্জা ফখরুল, তিনি হিতাহিত জ্ঞান লোপ পেয়ে তিনি এই কথাও বলেছেন যে হাজারটা পদ্মসেতু হলেও কোনো লাভ নেই, সারা দেশের মানুষ উল্লসিত, মনে হচ্ছে পদ্মসেতু হওয়াতে তারা বরং প্রচণ্ড হতাশ। দেশের মানুষ যত উল্লসিত তত পরিমাণ হতাশ হচ্ছে বিএনপি পদ্মসেতু হওয়াতে, তাদের বক্তৃতা বিবৃতিতে তাই মনে হয়। তো আমি সাংবাদিক ভাই বোনদের, সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে জাতির, পুরো জাতির যে আবেগ এবং উচ্ছ্বাস সেটিকে কাগজের পাতায়, টেলিভিশনের পর্দায় যেভাবে তুলে এনেছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং পুরো জাতির আবেগ উচ্ছ্বাস আপনাদের মাধ্যমে সমগ্র বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আপনারা রিপোর্ট করেছিলেন বিধায় এই খণ্ডগুলো প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভবপর হয়েছে। তাই টেলিভিশনকে অনুরোধ জানাবো, টেলিভিশন যেহেতু ভিজুয়াল মাধ্যম সেটি অনেক বেশি হৃদয়গ্রাহী হয়, অনেক বেশি গভীরে প্রথিত হয়, কিন্তু সেটি পত্রিকার মতো তো সংরক্ষণ করা যায় না। সেজন্য আমরা সেটি নিয়ে ডকুমেন্টারি তৈরি করব, আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিব। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং এই পদ্মসেতু নির্মাণ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার প্রমাণ করেছেন যে কোনো রক্তচক্ষু তাকে দমাতে পারে না, কোনো ষড়যন্ত্র তাকে থামাতে পারে না, সমস্ত ষড়যন্ত্রকে উপড়ে ফেলে তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন, দেশকে, জাতিকে, অবিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারেন। তাই আমরা আশা করি যে জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায়, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে। 2041 সাল নাগাদ কিংবা তার আগেই বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশ হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোনো প্রশ্ন থাকলে করুন। আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি প্রেস ক্লাবের সামনে দিয়ে অফিসে এসেছি, আমি দেখেছি জনা পঞ্চাশেক মানুষ সেখানে দাঁড়িয়ে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে। তো যেখানে তারা দাঁড়িয়ে আছেন সেখানে আশেপাশের গাছপালায় আরও বেশি কাক আছে, যে কজন মানুষ আছে তার চেয়ে বেশি কাক ওখানে আছে। জনা পঞ্চাশেক মানুষ দাঁড়িয়ে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, এই বিক্ষোভ আমরা গত প্রায় 13.5 বছরের বেশি সময় ধরে আমরা দেখে আসছি। হুমকি ধমকির মধ্যেই আছি, এই হুমকি ধমকির মধ্যেই জনগণ দুবার আমাদেরকে আরও দুবার রায় দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। তাদের এই ধরনের জনা পঞ্চাশেক মানুষ নিয়ে মাঝে মধ্যে দাঁড়িয়ে হুমকি দেওয়া, এগুলো তাদেরকে হাস্যস্কর বানাচ্ছে। তো এই হুমকি কোনো কাজ হবে না, দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী সমস্ত গণতান্ত্রিক দেশে, সংসদীয় গণতন্ত্রের দেশে ভারতে যেভাবে নির্বাচন হয়, যেভাবে ইংল্যান্ডে হয়, যেভাবে কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে হয়, অস্ট্রেলিয়ায় হয়, জাপানে হয়, ঠিক একইভাবে বাংলাদেশেও নির্বাচন হবে। এবং নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তো আমি সেটি বলবো, ওই জনা পঞ্চাশেক মানুষ নিয়ে প্রেস ক্লাবের সামনে আর মাঝে মধ্যে সদুয়েক মানুষ নিয়ে নয়াপল্টনের সামনে এইভাবে যে সমাবেশ করে ওরা, আর দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করতে গিয়ে নিজেরাই মারামারি করে আবার নিজেরাই নিজেদের সমাবেশ যেভাবে পণ্ড করে দেয়, এতে আমি তাদেরকে অনুরোধ জানাবো নিজেদের ঐক্যটা আর একটু সঙ্গত করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে বিশ্বব্যাপী মন্দা চলছে, প্রথমত করোনা, দ্বিতীয়ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা চলছে। এবং
সমগ্র পৃথিবীতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কদিন আগে সমস্ত নাগরিকদের কাছে একটি মেসেজ পাঠানো হয় যে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য, এনার্জি ব্যবহার করার জন্য, আমি সেটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। দেখুন, এই এসএমএসটা মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত নাগরিকদের কাছে পাঠানো হয়েছে। এখানে অ্যালার্ট, উই আর প্রিপেয়ারিং ফর দ্য হিট ওয়েভ ইন ইউর এরিয়া দিস উইক, প্লিজ লিমিট ইউর এনার্জি ইউজেস টু প্রিভেন্ট পাওয়ার আউটেজ, ইফ ইউর পাওয়ার গোস আউট রিপ্লাই আউট টু লেট আস নো অ্যান্ড উই উইল সেন্ড ইউ আপডেটস অ্যাজ রেস্টোরেশনস প্রোগ্রেস। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত নাগরিকদের কাছে পাঠানো হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, সব জায়গায় সেখানে এনার্জি ব্যবহার করার ক্ষেত্রে সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং আপনারা জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে গত অর্থ বছরে বাংলাদেশকে 53,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, 53,000 কোটি টাকা। সুতরাং যেহেতু তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, এলএনজির দাম বেড়ে গেছে, সেই জন্য এই ভর্তুকি দিতে হয়েছে। কারণ সেই ভর্তুকি সমন্বয় করে যদি বিদ্যুৎ বিক্রি করা হয়, তাহলে সেটি গরিব মানুষের জন্য, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জন্য অসুবিধা হবে। সরকার বিদ্যুতের দাম না বাড়িয়ে বরং 53,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে। তো ভর্তুকি দেওয়ার ক্ষেত্রেও তো রাষ্ট্রের একটি সক্ষমতার ব্যাপার আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, আজকে শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। তো মানুষ যাতে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করে, বিদ্যুৎ এখন সহজ প্রাপ্য হয়ে যাওয়ার কারণে মানুষ দেখা যায় রুমের মধ্যে নাই, তারপর লাইট জ্বালিয়ে রাখে, রুমের মধ্যে নাই, এসি জ্বালিয়ে রাখে। গ্রামে গ্রামে এসি কেউ কি ভেবেছে? গ্রামের মসজিদগুলোতে এসি আজ থেকে 5 বছর আগেও তো ভাবেনি, তো কিন্তু হয়ে গেছে। এটি জননেত্রী শেখ হাসিনার কারণে হয়েছে। তো সেখানে সাশ্রয়ীভাবে সমস্ত জায়গায় বিদ্যুৎ ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়েছে। যেখানে অস্ট্রেলিয়ায় লোডশেডিং হচ্ছে, ফ্রান্সে লোডশেডিং হয়েছে কোনো কোনো জায়গায়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো বিদ্যুৎ যায়নি এই সমস্ত দেশে, সেই সমস্ত দেশে লোডশেডিং হচ্ছে। এবং পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে দেশগুলোতেও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে লোডশেডিং হচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, তো মাননীয় প্রধানমন্ত্রীও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য বলেছেন। আর আজকে বিভিন্ন পত্রিকায় আপনি যে কথা বলেছেন মির্জা ফখরুলের বক্তব্যের সূত্র ধরে, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো, উনি তো শিক্ষিত মানুষ, মাস্টার ছিলেন, আমিও মাস্টার, এখনও পার্ট টাইম পড়াই, সেই জন্য একজন মাস্টার হিসেবে, প্রাক্তন একজন মাস্টারের কাছে আমার অনুরোধ যে মাস্টার সমাজের যাতে অন্তত বদনাম না হয়, সেই জন্য তার একটু পড়াশোনা করা দরকার। আমি তাকে অনুরোধ জানাবো বিশ্বব্যাপী মূল্যস্ফীতির দিকে একটু তাকানোর জন্য। 40 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হচ্ছে যুক্তরাষ্ট্রে, সেটি 8.6%। 40 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হচ্ছে যুক্তরাজ্যে, ইউকেতে, সেটি 9.1%। জার্মানিতে 7.9%, রাশিয়াতে 17.1%, তুরস্কে 73.5%, নেদারল্যান্ডে 9.6%, শ্রীলঙ্কায় 39.1%, পাকিস্তানে 13.8%। এই হচ্ছে মূল্যস্ফীতি, ভারতেও 7%-এর উপরে। আমাদের দেশে মে মাস পর্যন্ত, এর মে মাস পর্যন্ত সেটি 6%-এর একটু উপরে ছিল, সাম্প্রতিক সময়ে একটু বেড়েছে 7.5%, যেটি আজকে সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে। কিন্তু এখনও এই মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক এবং আশেপাশের দেশগুলো, সার্কভুক্ত দেশগুলোর চেয়ে অনেক কম আছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণেই সম্ভবপর হয়েছে। আমরা আশা করছি বিশ্ববাজারে
ধীরে ধীরে ভোগ্যপণ্যের দাম কমছে, আমরা আশা করছি এটির সুফল আমরা দুই এক মাসের মধ্যে হয়তো পাব। তো মির্জা ফখরুল স্যার, আলমগীর সাহেবরা তো জনভিত্তি নাই, ওনারা দোয়া করেন যে, একটি গল্প আছে যে আপনার কিছু লোক ওই একটা পাটের গুদামে আপনার পাটের নিচে আলু রাখা হয়েছিল, তো এই আলু খাওয়ার ইচ্ছা হয়েছে ওই লোকদের, তোরা দোয়া করছে যে পাটের গুদামে কখন আগুন লাগবে, আগুন লাগলে আলুগুলো গলবে, তা আলু খেতে পারবে। মির্জা ফখরুল আলমগীর সাহেবের অবস্থাও হচ্ছে সেরকম, উনি চাই দেশে আগুন লাগুক, সেই জন্য উনি এই সমস্ত উদ্ভ্রান্তের মতো কথা বলেন। দেশ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পরিচালনা করছেন, আমাদের দেশের পরিস্থিতি এখনও অনেক উন্নত দেশের চেয়েও ভালো আছে। ইনশাআল্লাহ এই বিশ্ব মন্দা ধীরে ধীরে কেটে যাবে, বাংলাদেশ যে অগ্রগতির সোপানে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশ অবশ্যই লক্ষ্যে পৌঁছাবে উন্নত দেশ রচনা করার ক্ষেত্রে। ধন্যবাদ।